আমি কেবলা মুখে দাঁড়িয়ে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম। তাহাজ্জুদের নামাজ যত নফল নামাজ রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি নামাজ। ইসলামের প্রাথমিক যুগে এই নামাজটি প্রায় এক বছর পর্যন্ত ফরজ ছিল, এমনকি শেষ রাতে এই নামাজ যথানিয়মে আদায় করা হতো। এই নামাজটি আদায়ের জন্য আজানও দেওয়া হতো। সালাতের পর থেকে নিয়ে সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় ইসলামী পরিভাষায় তাকে সালাতুল লাইল বা কিয়ামুল লাইল কিংবা তাহাজ্জুদের নামাজ বলে। নফল নামাজের মধ্যে এই সালাতের ফজিলত ও মর্তবা সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বর্ণনা করেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল তাহাজ্জুদের নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, ফরজ নামাজের পর সমস্ত নফল নামাজের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান নামাজ হল রাতের গভীরে নফল নামাজ পড়া, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়া। এখন তাহাজ্জুদের নামাজ কত রাকাত এবং আমরা তাহাজ্জুদের সময়টা কখন থেকে নির্ধারণ করব? এশার ফরজ নামাজ আদায় করার পর থেকে নিয়ে সুবহ সাদিকের পূর্ব মুহূর্ত যে সময়টা রয়েছে এই পুরোটির সময় হলো তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদের নামাজের রাকাত সংখ্যা হলো দু রাকাত থেকে নিয়ে বারো রাকাত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও অধিক পরিমাণও আদায় করতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় তাহাজ্জুদের নামাজ আট রাকাত পড়তেন। আট রাকাতই পড়া উত্তম। তাহাজ্জুদের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কি না? তাহাজ্জুদের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নাই, তবে তাহাজ্জুদের নামাজের মধ্যে লম্বা লম্বা কেরাত পাঠ করা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে এত অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ফেটে যেত, ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তবুও কেন এত লম্বা কেরাত পড়েন, এত লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়েন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি কৃতজ্ঞশীল বান্দা হব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য অনেক লম্বা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। তাহাজ্জুদের বিনিময়ে একমাত্র জান্নাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন একটি অট্টলিকা রয়েছে যার বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে সব কিছু প্রত্যক্ষ করা যাবে। একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, তাহলে সেই নিয়ামতটি কে পাবে? উত্তরে বললেন, এই সমস্ত নিয়ামত অর্থাৎ মনোমুগ্ধকর এই জান্নাতের নিয়ামতটি তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন যারা রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, অর্থাৎ রাতের গভীরে উঠে নফল নামাজ আদায় করে। তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করে থাকেন। রাতের এক তৃতীয় অংশে, মিন সুলুসাইল লাইল, রাতের এক তৃতীয় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ঘোষণা করতে থাকেন। ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, আছে কেউ পাপী, নিজের উপর অত্যাচার করেছে, অনেক গুনাহ করেছে, তার গুনাহ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভরপুর, সে গুনাহ করতে করতে নিজের কাছে লজ্জাবোধ করছে, হায় আমি এত পাপ করেছি, সর্বদাই এখন অনুতপ্ত করতেছে, নিজের গুনাহের জন্য লজ্জিত হচ্ছে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাতের এক তৃতীয় অংশ অর্থাৎ তাহাজ্জুদের সময় ক্ষমা করে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, আছে কেউ
পাপী গুণাগার সে গুণাহ থেকে মুক্ত হতে চায়, আমি তাকে গুণাহ থেকে মুক্ত করে দেব, তার পাপসমূহকে আমি ক্ষমা করে দেব। আছে কেউ ঋণগ্রস্ত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। আছে কেউ অসুস্থ, সে সুস্থতা কামনা করে, আমি তাকে সুস্থতা দান করব। আছে কেউ অভাব অনটলে পতিত, আমি তাকে অভাব অনটল থেকে মুক্ত করে দেব। আছে কেউ ঋণগ্রস্ত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। এভাবে আল্লাপাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ঘোষণা করতে থাকেন বান্দার যা যা প্রয়োজন সব কিছু পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ঘোষণা করতে থাকেন, সেটি হলো তাহাজ্জুদের সময়। ওই সময় আমরা দু রাকাত পারি, চার রাকাত, আট রাকাত, দশ রাকাত, বারো রাকাত, যে কয় রাকাত পারি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। এরপরে তওবা করব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে দুরুদ শরীফের আমল করব, এরপরে আল্লাহ তাআলার কাছে রুনা জারি করব, কান্নাকাটি করব, মুনাজাত করব। আল্লাহ তাআলা আমাদের তাহাজ্জুদের নামাজের উছিলে আমাদের দোয়াসমূহ কবুল করবেন, আমাদের হাজতসমূহকে পূরণ করে দিবেন। এখন তাহাজ্জুদ নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম দেখানো হচ্ছে, আপনারা দেখে শিখে নিন। আমি কেবলামুখী দাঁড়িয়ে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. وامرأته حمالة الحطب. في جيدها حبل من مسد. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمد. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر.
সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সামিয়াল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى, الله أكبر. اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني, الله أكبر. سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى, الله أكبر. التحيات لله والصلوات والطيبات, السلام عليك أيها النبي ورحمة الله وبركاته, السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله, السلام عليكم ورحمة الله.